90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। সেখানে প্রায়ই ব্যক্তিজীবন, ক্যারিয়ার এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যায় তাকে। এই কারণে মাঝে মাঝে শিরোনামেও জায়গা করে নেন তিনি। এবারে নায়ক প্রিয়তমা বলতে কে বোঝেন সে বিষয়ে খোলামেলা কথা বললেন। মঙ্গলবার দিবাগত রাত প্রায় 2টায় ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে এক স্ট্যাটাসে কথা বলেন তিনি। ওমর সানি লেখেন, প্রিয়তমা বলতে আমি এইভাবে বুঝি, যেমন বাংলায় সুচিত্রা সেন, কবরী শাবানা, ববিতা, মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, আমি এভাবেই ভাবছি। আর এখন কি দেখছি, এই হচ্ছে প্রিয়তমা। এত মধুর নামের সঙ্গে মধুর ভাবনা দরকার। এদিকে ওমর সানির প্রিয়তমা প্রসঙ্গে অনেকে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা প্রিয়তমার মিল খুঁজছেন। শাকিবের এই সিনেমায় নায়িকার চরিত্রে থাকবেন কলকাতার অভিনেত্রী ইধিকা পল, যিনি টেলিভিশন ধারাবাহিকের পরিচিত মুখ। প্রিয়তমা সিনেমার নায়িকা হিসেবে ইধিকা পলকে মেনে নিতে পারছেন না অনেক বাংলা সিনেমা প্রেমীরা। তাদের মতে প্রিয়তমা হওয়ার জন্য ইধিকার সৌন্দর্য যথেষ্ট নয়। এ কারণে অনেকের ধারণা ওমর সানির স্ট্যাটাসটি শাকিবের প্রিয়তমা সিনেমার নায়িকাকে নিয়ে দেওয়া। সামসাদ জাহান, পদ্মা নিউজ।